দর্শক আমরা দেখতেছি সিলেটের কানাইঘাটে চতুরবাজারের ব্যবসায়ীরা কিভাবে পুলিশের উপর খেপে উঠছেন এবং আসলে আমরা জাতি হিসেবে আমরা সভ্য না। এখন আমাদের ভালোর জন্য পুলিশ নিষেধাজ্ঞা জারি করছে, সরকার নিষেধাজ্ঞা জারি করছে, আমরা সেটাকে ভালোভাবে মেনে নিচ্ছি না। বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদের উদ্দেশ্যে মিরসরাই থানা ওসির মূল্যবান বক্তব্য। আমরা দেখছি সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নিরাপত্তা এবং কঠোরভাবে দমনপিটন শুরু হয়েছে। আসলে আমরা জানি না বাঙালি জাতি আমরা কবেই সচেতন হব। এগুলো আমি মনে করি অসচেতন ব্যক্তি যারা তাদেরকে এইভাবেই সচেতন করা উচিত। যারা আমার এই লাইভটি দেখছেন তারা শেয়ার করে বাংলাদেশের অসচেতন ব্যক্তিদেরকে সচেতন করে দিবেন। আমরা মাইকিং করার পরেও লোকজন এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না, হাসি ঠাট্টা মনে করতেছে। দেখেন এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। দেন দুইটা দেন।
আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন নিচে লাল আইকন বটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল বটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ